রংপুর নগরীর প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে অত্যাধুনিক চিকলি ওয়াটার পার্ক। উত্তরাঞ্চলের হাজারো দর্শনার্থী স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটে আসছেন দৃষ্টিনন্দনে পার্কে। এসানুল হক সমরে ভিডিওচিত্র নিয়ে রিপোর্ট করছেন মেরিনা লাভলি। 101 চিকলি বিলের ওয়াটার পার্কে নৌযানে ক্ষণিকের জন্য ভ্রমণের আনন্দে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। করোনাকালে ব্যক্তি উদ্যোগে কেনা জমির সাথে রংপুর সিটি কর্পোরেশনের লিজ নেওয়া পরিত্যক্ত চিকলি বিলের বাঁ তীরে গড়ে তোলা এ পার্ক এখন বিনোদন প্রেমীদের স্বস্তির নিঃশ্বাস ফেলার অন্যতম স্থান। প্রকৃতির যে সৌন্দর্য তার সব কিছু উপকরণ আমি লক্ষ্য করলাম, পানি প্রবাহ, স্পিডবোট, পাহাড়, জলপ্রপাত। আমি ঘুরতে আসি স্পিডবোটে, উঠবো। সময় কাটানোর জন্য, ঘুরে বেড়ানোর জন্য অনেক একটু মজাদার জায়গা হয়েছে। এই জায়গাটা প্রথম আসলাম আজকে, তো ভালো লাগতেছে, এখনো ঘুরিনি সম্পূর্ণভাবে। এই যে নদীটা দেখতে মজা লাগতেছে, তারপর ডেকোরেশন অনেক সুন্দর, অনেক হচ্ছে এই যে নাগরদোলা আছে, এ অনেক ভালো লাগতেছে। বাচ্চাদেরকে নিয়ে একটা উপভোগ করার ভালো স্থান একটা। 200 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গড়ে ওঠা ওয়াটার পার্কের পাশাপাশি বিলের তীরে কৃত্রিম ঝর্ণা, প্রাচীনকালের ট্রেন, উঁচু চরকি, শিশুদের গেমস কর্নার সহ দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হয়েছে। কিছু স্থাপনার কাজ চলছে, নান্দনিক সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। কিন্তু আমাদের প্রাণকেন্দ্রে যে এত সুন্দর একটা পার্ক আমরা করেছি, সেটা আস্তে আস্তে আমরা উপলব্ধি করছি যে দিন দিন আমাদের দর্শনার্থী বাড়ছেই। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি বয়সের মানুষই যেন পরিপূর্ণ বিনোদন এখান থেকে পায়, সেটা করারই আমরা চেষ্টা করছি। চিকলি ওয়াটার পার্ক নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন এর উদ্যোক্তা। চিকলি পার্কে ভাসমান সুইমিং পুল শুরু হতে যাচ্ছে এবং ভাসমান রিসোর্ট হবে, পুরোপুরি মেরিন স্টাইলে রিসোর্ট হবে এবং স্বল্প মূল্যে যেন সবাই অ্যাফোর্ড করতে পারে। হাতের নাগালে অত্যাধুনিক দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রটি দিন দিন আরও সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা দর্শনার্থীদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।